মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ক্রীড়াঙ্গন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় র্যালি করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠক। বুধবার 13 ডিসেম্বর বেলা 11টায় ঈদের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়ে জিয়া হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক তানবির আহমেদ টিটু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমানা রাকসির। র্যালির শুরুতে গণমাধ্যমকে তানবির আহমেদ টিটু বলেন, আমরা একজন বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলেই একটি বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। আমাদের মহান বিজয় দিবস, আমরা মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা বিভাগীয় জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আজকের এই র্যালি হচ্ছে, যেটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হবে। কারণ আমরা একজন বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, এবং বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা স্মার্ট বাংলাদেশের সাথে একটা স্মার্ট ক্রীড়াঙ্গন পাবো এই প্রধানমন্ত্রীর হাত ধরে, সেই আশায় আমরা আসলে আজকে সারা বাংলাদেশের সমস্ত ক্রীড়া পরিবার একত্রিত হয়ে আনন্দ র্যালিটি করছি। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।